আপনাদের জানিয়ে রাখবো পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা খুন, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমরা কথা বলে নেবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে। বিটন, কি জানতে পারা যাচ্ছে এই সম্পর্কে? তৃণমূল কংগ্রেসে জড়িত, যদিও তৃণমূলের তরফ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং দলীয় নেতা বিজয় কৃষ্ণ ভুঁইয়াকে এইভাবে খুন করা হয়েছে বলে বিজেপি দাবি করছে। তার প্রতিবাদে গতকাল রাত্রিবেলা ময়নার বিজেপি বিধায়ক অশোক মিত্রের নেতৃত্বে সমর্থকরা তারা ইতিমধ্যে বিক্ষোভ দেখায় ময়না থানার সামনে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা ঘটনা তদন্ত শুরু করেছে, ময়না তদন্তের জন্য বিশেষ কৃষ্ণগৃহ তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে। ধন্যবাদ বিতর। হেমতাবাদী রাজবংশী পরিবারের সঙ্গে জনসংযোগ সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ির উঠোনে বসে মাটির কাপে চায় চুমুক দিলেন তিনি। এরপর ইটাহারে ক্যারাভ্যানে দাঁড়িয়েই হাজার হাজার কর্মী সমর্থকের সামনে রাখলেন বক্তব্য। কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনের হত্যার অভিযোগে যখন রাজবংশী আবেগকে ইস্যু করে তৃণমূলকে আক্রমণ করছে বিরোধীরা, ঠিক সেই সময় উত্তর দিনাজপুরের হেমতাবাদে রাজবংশী পরিবারে চায়ের কাপে জনসংযোগ সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেমতাবাদের তেঁতুলতলায় নিজের ছাপোষা বাড়ির উঠোনেই অভিষেকের আপ্যায়নের ব্যবস্থা করেন কালু বর্মন। মাটির ভাঁড়েই চায়ে চুমুক দিলেন অভিষেক। সামনে মাটির থালাতে সাজানো ছিল বাদাম কিশমিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের যে নবজোয়ার কর্মসূচি, তার একটা অন্যতম অঙ্গ হচ্ছে জনসংযোগ। সেই জনসংযোগ পর্ব সারছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে ময়না হেমতাবাদের তেঁতুলতলা, তেঁতুলতলা এলাকায় কালু বর্মনের বাড়ি, সেই বাড়ির একদম মাটির উঠোন, সেই উঠোনে বসে চেয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। খাবার টেবিলে চা এবং অন্যান্য স্ন্যাক্স। বেরোনোর আগে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যের পা ছুঁয়ে প্রণামও করেন। বেশ কিছুক্ষণ কথাও হলো দুজনের। উত্তরবঙ্গে রাজবংশী ভোট অত্যন্ত বড় ফ্যাক্টর। কোচবিহারে রাজবংশী ভোট প্রায় 62%, জলপাইগুড়িতে রাজবংশী ভোট 50%, আলিপুরদুয়ারে 38%, উত্তর দিনাজপুরে 52% এবং দক্ষিণ দিনাজপুরে 48%। এই রাজবংশী ভোট ব্যাংকে ইতিমধ্যে বড় সড় থাবা বসিয়েছে বিজেপি। এবার পুলিশের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর অভিযোগ ওঠার পর কি রাজবংশী ভোটাররা আরও বেশি করে তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে? তার উঠতে কি অভিষেকের রাজবংশীদের মন জয়ের চেষ্টা? জুতো মেরে গরুদান, একদিকে ওনার পুলিশ রাজবংশী পরিবারের ছেলেকে খুন করছে, রাধিকাপুরের মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করেছে, অন্যদিকে উনি সেই রাজবংশী সম্প্রদায়ের মানুষের বাড়িতে মধ্যাহ্ন ভোজে যাচ্ছেন। কোন মুখে যাচ্ছেন আমার জানা নেই, শ্রাদ্ধ খেতে গেছেন কিনা সেটাও আমার জানা নেই। হেমতাবাদে জনসংযোগের পরই ইটাহারে জনসভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইটাহার হাইস্কুলের মাঠে অভিষেকের বক্তব্য শুনতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। সূত্রের খবর, মঞ্চে ঘোষণা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থতার কারণে সভায় নাও আসতে পারেন। এরপরই ইটাহার চৌরাস্তায় 34 নম্বর জাতীয় সড়কের দিকে এগোতে থাকেন কয়েক হাজার মানুষ। চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এমন সময় সেখানে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে গাড়ির ছাদে ও পরে গাড়ি থেকে নেমে ক্যারাভানের ওপর দাঁড়িয়ে বক্তব্য রাখেন তিনি। ইটাহারে এইভাবে রাস্তার উপর দাঁড়িয়ে সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকেই ইটাহারে তার সভা করার কথা ছিল, কিন্তু এখান থেকে ঘোষণা করা হয় শারীরিক অসুস্থতার কারণে তিনি সভায় উপস্থিত হতে পারবেন না। এবং সেই খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ কর্মী সমর্থক, তৃণমূলের কর্মী সমর্থক একদম রাস্তার মাঝখানে নেমে আসেন এবং প্রচুর উদ্দীপনা এবং তাদের আবদার মেনে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজপথে দাঁড়িয়ে এই শেষমেশ সভা করলেন, কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা নিয়ে প্রথম থেকে বিশাল খরচের অভিযোগে সরব বিরোধীরা। এদিন করণদিঘি থেকে মোদীর মন কি বাতের 100তম পর্বের খরচ নিয়ে আক্রমণ সানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের জুটছে না দুটো রুটি আর দুমুঠো ভাত, আর প্রধানমন্ত্রী সারা দেশ জুড়ে করছে মন কি বাত। 100তম পর্ব, 100তম অধ্যায়। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি 100তম পর্ব করেছেন,
কিন্তু 100 দিনের মানুষের টাকা বন্ধ একটা রা শব্দও আপনার মুখ থেকে বেরোয়নি। 12 বছর এত জনদরদী সরকার থাকার পরেও পশ্চিমবঙ্গের সাধারণ গরিব মানুষকে ডাল রুটির জন্য মোদির দিয়ে 100 দিনের কাজের উপর নির্ভর করতে হচ্ছে, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের কত বড় অপদার্থতা এবং সেটা নিজে মুখে স্বীকার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন অভিষেক নরেন্দ্র মোদীর মন কি বাত নিয়ে জনসভায় আক্রমণ শানাচ্ছেন, তখন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের জন্য 830 কোটি টাকা খরচ হয়েছে এই অভিযোগ করায় আম আদমি পার্টির গুজরাতের সভাপতি ইসুদান গাধভির বিরুদ্ধে মামলা রুজু করেছে গুজরাত পুলিশ। কৃষ্ণেন্দু অধিকারী, রঞ্জিত শাহ, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রায় পুলিশ মোতায়েন নিয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। চিঠিতে তিনি উল্লেখ করলেন যে তৃণমূলের এই নবজোয়ারের কর্মসূচিতে নিরাপত্তা দেওয়াতে রাজ্যের কোষাগারে কত টাকা জমা পড়েছে, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে শান দিতে দুমাসব্যাপী নবজোয়ার যাত্রায় বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেভিওয়েট নেতার মেগা কর্মসূচি, তার জন্য কড়া নিরাপত্তা পুলিশের, আর এই বিষয়টি নিয়েই প্রশ্ন তুলে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। ডিজি মনোজ মালব্যকে লেখা চিঠিতে শুভেন্দুর প্রশ্ন, তৃণমূলের মতো রাজনৈতিক দল তাদের নিজস্ব এই কর্মসূচির জন্য পুলিশ বাহিনী মোতায়েন করতে কি রাজ্য কোষাগারে টাকা জমা দিয়েছে নাকি সাধারণ মানুষের করের টাকা খরচ হচ্ছে? সোমবার ডিজিপিকে চিঠি দেব, জানতে চাইব তৃণমূল কংগ্রেসের পার্টির ভোটের জন্য যে পুলিশ ডিপ্লয়মেন্ট করেছেন তাতে কত টাকা ট্রেজারিতে তৃণমূল দিয়েছে, জানতে চাইব। এদিন রাজ্য পুলিশের ডিজিকে পাঠানো চিঠির একাংশে বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন, তৃণমূলের প্রার্থী ঠিক করতে যে ভোটাভুটি চলছে তার জন্য জনস্বার্থে দূর দূরান্ত অবধি যোগাযোগ নেই, তার জন্য জনগণের করের টাকায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে কোন আইন বলে? যদি এই ধরনের নিয়ম নীতি থেকে থাকে তাহলে আমাকে সে বিষয়ে অবহিত করুন। যতদূর আমি জানি এই ধরনের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে রেট চার্ট ঠিক করে দেওয়া আছে। দু মাসের এই রাজনৈতিক কর্মসূচিতে যদি পুলিশ মোতায়েন করতেই হয় তাহলে তৃণমূলের তরফে কি কোনো টাকা জমা দেওয়া হয়েছে? যদি টাকা জমা দেওয়া হয়ে থাকে তাহলে তার অঙ্কটা কত তা প্রকাশ্যে আনা হোক। যদি দেশের আইনে এমন সংস্থান থেকে থাকে তাহলেও তা প্রকাশ্যে জানানো প্রয়োজন, যাতে অন্য রাজনৈতিক দলগুলিও এর সুযোগ পেতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচির জন্য বিরাট সংখ্যক পুলিশের ডিসপ্লেসমেন্ট বা ট্রান্সপোর্ট করতে হয়েছে, এমনকি দক্ষিণবঙ্গ থেকে পুলিশ তুলে নিয়ে গিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। এই খরচ বহন করছে কে? তৃণমূল কংগ্রেসের দলের ভোট হচ্ছে কে? দলের প্রার্থী কে হবে? তার জন্য পুলিশ প্রোটেকশন কেন দেবে? নির্বাচন কমিশনের দ্বারা ঘোষিত কোনো নির্বাচন হতো তাহলে আমরা মেনে নিতাম যে পুলিশ প্রোটেকশন সেখানে স্বাভাবিক। শুভেন্দু অধিকারী বা বিজেপির চারানার দলবদলু এবং যারা আছেন তাদের জন্য যে কেন্দ্রীয় বাহিনী ভোটের আগে ঢালাও খরচা হয়েছিল সেটা কি শুভেন্দু অধিকারী দিয়েছেন না অধিকারী প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে দেয়া হয়েছে? অভিষেকের ওখানে সে জেড প্লাস পাশাপাশি ওই পরিমাণ জনজোয়ার হচ্ছে, এত মানুষ বলছেন সাধারণ নিয়মেই পুলিশের সেই জায়গাটা থাকার দরকার তাই আছে। শুভেন্দু অধিকারী সহ বিজেপির একঝাঁক ছোট বড় নেতা কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা পান, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বহু দাপুটে নেতা রাজ্য সরকারের নিরাপত্তা বলয়ের মধ্যে থাকেন, আর এই দুটি প্রসঙ্গ তুলে দু দলকে আক্রমণ করেছে সিপিএম। শুধু পুলিশ আর শুভেন্দু কেন ক্ষুব্ধ হবে? শুভেন্দু ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রের পুলিশকে সঙ্গে নিয়ে নয়, তৃণমূলের চোর রাজ্যের পুলিশের পাহারায় আর বিজেপির চোর কেন্দ্রীয় পুলিশের পাহারায়, আর সাধারণ মানুষের নিরাপত্তা চলে যাচ্ছে। উত্তরবঙ্গ দিয়ে নবজোয়ার যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু মাসের এই কর্মসূচি শেষ হবে সাগরে, আর এই কর্মসূচির সুরক্ষায় পুলিশ মোতায়েন নিয়ে শুরু হয়ে গেল রাজনীতি। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। তৃণমূলের লক্ষ্মী বিজেপিতে যত থাকবে বিজেপি তত মায়ের ভোগে যাবে। উত্তর দিনাজপুরের করণদিঘির সভা থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। এর আগে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাকে বিজেপির লক্ষ্মী বলে কটাক্ষ করেছিলেন, আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে, ধনদেবের আরাধনায় বাংলার ঘরে ঘরে এই ধ্বনি উচ্চারিত হয়। কিন্তু রাজনীতির ময়দানে এখন প্রতিপক্ষরা একে অপরকে কটাক্ষ করতে লক্ষ্মীর সঙ্গে তুলনা করছে। দেবী লক্ষ্মী ধন সম্পদ ও সৌভাগ্যের দেবী, বাড়ির আদরের সন্তান লক্ষ্মীমন্ত, কেউ আবার বিগড়ে গেলে বড়রা বলেন লক্ষ্মী ছাড়া।
আর এখন পরস্পরকে আক্রমণে লক্ষ্মী নামের রাজনীতির পাঁচালি পড়া চলছেই। তৃণমূলের লক্ষ্মী ও বিজেপিতে যত থাকবে বিজেপি তত মায়ের ভোগে যাবে, ও বিজেপিতে যত থাকবে তত বিজেপি মায়ের ভোগে যাবে। এমনিতে শনির দশা চলছিল, ও ঢোকার পর রাহু আর কেতু দুটোর দশাই সংযোজিত হয়েছে, ও যত থাকবে তৃণমূলের লক্ষ্মী। খুব ভালো, সিপিএম এর সময় তৃণমূলের লক্ষ্মী ছিল কে জানেন? লক্ষণ শেঠ, সুশান্ত ঘোষ, শাসনের মজিদ মাস্টার, বর্ধমানের আইনুল, মঙ্গলকোটের ডাব্লু আনসারি। আর এখন বিজেপির লক্ষ্মী হচ্ছে এই তোলাবাজ ভাইপো। রাজ্য রাজনীতির এই লক্ষ্মী পাঁচালি নিয়ে তৃণমূল ও বিজেপিকে এক বন্ধনীতে ফেলে কটাক্ষ করেছে সিপিএম। লক্ষ্মী কিংবা প্যাঁচা কে কার বাহন এই গল্প শুনে আমাদের কোনো লাভ নেই। যেমন ভাইপো তেমন ভাইপোর আগের পূর্বসূরি। পঞ্চায়েত ভোটের আগে একে অপরের প্রতি বিশেষণ প্রয়োগের এই ধারা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছয় সেটাই দেখার বিষয়। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। পঞ্চায়েত ভোটের আগে ২৪ লোকসভা এবং ২৬ বিধানসভা ভোটের টার্গেট বেঁধে দিলেন বিজেপি এবং তৃণমূলের দুই হেভিওয়েট নেতা। আর এই পরিস্থিতিতে রাজ্যে নিজের জমি ফিরে পেতে গ্রাম বাংলার ভোটকেই টার্গেট করতে চাইছে সিপিএম। তবে এ বিষয়ে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। বছর ঘুরলে লোকসভা ভোটের দামামা বেজে যাবে, তার ২ বছর বাদে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে এই দুই বড় ভোট নিয়ে টার্গেট বাঁধতে শুরু করে দিয়েছে তৃণমূল বিজেপি। বামেরা আবার অন্য কৌশল নিয়েছে, বিধানসভায় শূন্য হয়ে যাওয়ার পর তাদের নজর এখন পঞ্চায়েত ভোটের দিকে। এ যেন অনেকটা গ্রাম দিয়ে শহর ঘেরার মতো কৌশল। আমরা ১৯ আর ২১ হিসেবটাকে পেরিয়ে ২৩ নতুন ইতিহাস লিখতে চাইছি। ২০১৯ ১৮টি আসন পাওয়ার পর গত বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়লেও আগামী লোকসভা নির্বাচনে রাজ্য নেতৃত্বের সামনে আরো বড় টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। ২৪ মে ৩৫ সিট দিজিয়ে, মে বাতাতা হু ২৫ কি জরুরত নাই পড়েগি, ২৫ কে পেলে হি মমতা দিদি কি সরকার কড়ড়ড় ভোস হো জায়ে। আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজে কাটমানির অভিযোগ কিংবা নিয়োগ দুর্নীতি, নানা কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত তৃণমূল আবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গত ভোটের রেকর্ড ভাঙতে চাইছে। ২০১১ সালে কটা সিট ছিল? ১৮৪। ২০১৬ সালে ২১১, আর ২০২১ সালে ২১৪, ২০২৬ ২৪০ হবে। যত ধমকাবেন চমকাবেন তত তৃণমূল শক্তিশালী হবে। তবে সিপিএম এখনই অত দূরের কথা না ভেবে আপাতত বাংলার মাটিতে নিজের ভিত পুনরায় শক্ত করতে চাইছে। অমিত শাহ এসে লোকসভার কথা বলছে, অভিষেক এসে বিধানসভার কথা বলছে, মাঝখানে ২০২৩টা গায়েব। ওরা ১৯ এবং ২১ হিসেব অনুযায়ী ২৪ এবং ২৬ লড়তে চাইছে, আর আমরা ১৯ আর ২১ হিসেবটাকে পেরিয়ে ২৩ নতুন ইতিহাস লিখতে চাইছি। ভোটটা বিজেপির কাছ থেকে উদ্ধার করে আনুক, সিপিএম ভোটটাই তো দেয় বিজেপিকে। সিপিএম এর ভোট কমতে কমতে যেখানে গেছে আর বিজেপি বেড়েছে, তৃণমূল তো কমেনি, তো সিপিএম এর ভোটাররাই তো গিয়ে বিজেপিকে ভোট দিচ্ছে। সে তো অষ্টম বামফ্রন্ট তৈরি হয়ে যাবে মনে হচ্ছে ওনার ভাবগতিক দেখে, উনি ওই আশাতেই থাকুন। হ্যাঁ, সর্বহারার একনায়কতন্ত্র কায়েম একসময় বলেছিলেন গোটা পৃথিবী দখল করে নেবেন, হয় তিনি হবেও না, ওনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বঙ্গ রাজনীতিতে গ্রাম বাংলার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০৮ পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে প্রথমবার বাম সাম্রাজ্যে ফাটল ধরেছিল, আর তার ৩ বছরের মধ্যে বিধানসভা ভোটে গোটা সাম্রাজ্যই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। তাই এবারের মিনি বিধানসভা ভোটে গ্রাম বাংলার মানুষ কি রায় দেয়, আগামী দিনে কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত গ্রামের মাটি থেকে উঠে আসে কিনা সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। বকেয়া ডিএর দাবিতে হাওড়া স্টেশন থেকে নবান্ন পর্যন্ত বৃহস্পতিবার মিছিলের ডাক দিয়েছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, আর এর জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়। অভিযোগ, পুলিশ পাল্টা প্রশ্ন করে আন্দোলনকারীরা মিছিলের জন্য ছুটি পেয়েছেন কিনা, আর এ নিয়ে শুরু হয়েছে চাপান উত্তর। বকেয়া ডিএর দাবিতে বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে সিপিএম পন্থী কর্মচারী সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। অভিযোগ, তা নিয়ে অনুমতি চাওয়ায় পাল্টা পুলিশের তরফে জানতে চাওয়া হয়েছে আন্দোলনকারীরা মিছিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে অনুমতি পেয়েছেন কিনা।
আর এই প্রশ্ন ঘিরেই তুঙ্গে তর্জা। বকেয়া ডিএর দাবিতে বৃহস্পতিবার হাওড়া স্টেশন থেকে নবান্ন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি ও কয়েকটি কর্মী সংগঠন। তার জন্য হাওড়া সিটি পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, মিছিলের অনুমতি তো মেলেইনি, উল্টে হাওড়া পুলিশ কমিশনারেটের তরফে দেওয়া হয়েছে এই চিঠি। সেখানে বলা হয়েছে 144 ধারা থাকায় নবান্ন চত্বরে কোনো মিটিং মিছিলের অনুমতি দেওয়া হবে না। ওই 5 কিলোমিটার রাস্তা ঘন জনবসতিপূর্ণ হওয়ায় সেখানে মিছিল হলে সাধারণ মানুষের সমস্যা হবে। আর চিঠির একদম শেষে লেখা, সরকারি কর্মচারী হিসেবে এই যে মিছিল করবেন তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে ছুটি মিলেছে? আর এ নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নানান অজুহাত দেওয়া হয়েছে, সর্বশেষ করা হয়েছে পারমিশন দেওয়া হবে না। সরকারি কর্মচারী শিক্ষক মহাশয়রা যারা নবান্ন অভিযান কর্মসূচি করছেন তারা তাদের কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়েছেন কি না, আমাদের মামলার বিষয়, পুলিশ প্রশাসনের আদৌ এই এখতিয়ার আছে কি না, সেই এখতিয়ার নিয়েই আমরা মামলা করেছি। পুলিশ পারমিশন দিলেও হবে মিছিল, না দিলেও আমাদের নবান্ন অভিযান কর্মসূচি হবে, এটা নিয়ে কোনো বিষয় নেই। নবান্ন অভিযান যেখানে 144 প্রমালগেট করা থাকে, কোনো অভিযানের আমরা পারমিশন কোনো দিনই দেই না। এই ক্ষেত্রে যে চিঠি আমরা পেয়েছিলাম ওখানে পারমিশন ডিনাই করেছি। এদিকে ডিএর দাবিতে নবান্ন অভিযানের অনুমতি চেয়ে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি ও কয়েকটি কর্মী সংগঠন। এ নিয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। মঙ্গলবার শুনানি সম্ভাবনা। এদিকে বকেয়া ডিএর দাবিতে শহীদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন সোমবার 95 দিনে পড়েছে। অনির্বাণ বিশ্বাস, সৌভিক মজুমদার ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।